ওরা এর আগেও এমন কাজ করেছে, এরা বহুবার নাটক করেছে। মানুষ এদের কথায় বিশ্বাস করে না বলেই দুই দলের মধ্যে অশুভ জোট হয়েছে। এতে শূন্যের কোটায় নেমে আসবে এই জোট। বুধবারের মজলিশপুর এলাকায় রাজনৈতিক সংঘর্ষ নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার বরদলী বিধানসভা এলাকায় ডোর টু ডোর কর্মসূচিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি আরো বলেন, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে তাই বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তিনি আরো বলেন, তাদের কাছে আর কোনো মুদ্দা নেই, কেউ ইচ্ছা করে ব্যথা পাবে, কেউ বলবে আমাকে আঘাত করো, এই বলে দেশ জুড়ে একটি ইস্যু তৈরি করতে চাইছে এই দলগুলি। তাদের কাছে মানুষের জন্য কোনো মুদ্দা নেই। রাজনৈতিক সংঘর্ষের ঘটনা উঠে এসেছে, আপনি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, সব বিষয়গুলো দেখবে নির্বাচন দপ্তর। কিন্তু আমি একটা কথা বলবো, এইগুলো তো এর আগেও এইসব করছে ওরা, ওদের কাছে আর কোনো ইস্যু নেই। ইচ্ছে করে কেউ পড়ে যাবে, ইচ্ছে করে চেষ্টা করবে আমাকে আঘাত করো, এবং এটাকে ইস্যু করে সারা ভারতবর্ষের মধ্যে একটা ইস্যু করতে চাইছে। ওদের কাছে আর কোনো কিন্তু মুদ্দা নেই, মানুষের জন্য কি করবে এগুলো কোনো মুদ্দা নেই, খালি এইসবই আছে, কেউ পড়ে যাবে, কেউ হসপিটালে ভর্তি হবে। নাটক মানুষ দেখে গেছে, নাটক মঞ্চস্থের জন্য ওরা এসছে, এই ইস্যু করে করে ওরা সামনের দিকে এগোতে চাইছে। আসলে ওদের মানুষ আর, কারণ মানুষ ওদেরকে আর চায় না বলেই এরা দুইজন মিলে আনহোলি যে অ্যালায়েন্স হলো, এই কারণেই একজন আরেকজনের সাথী হয়ে এখন মানুষের কাছে ভোট ভিক্ষের জন্য চাইছে। কিন্তু আমি নিশ্চিত যে আরও নিচের দিকে যাবে। শেষ প্রশ্ন স্যার, বৃহস্পতিবারের মজলিশপুরের রাজনৈতিক সংঘর্ষে অজয় কুমারের আঘাতের ঘটনায় এভাবে সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। এরপর আইপিএফটি ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাদের সাথে আলোচনা চলছে। তোমার যিনি কার্যকরী সভাপতি রয়েছে প্রেম কুমার রিয়াং, উনি ত্রিপুরা মতার তরফ থেকে যে চিঠি প্রদান করে হয়েছে, অর্থাৎ গ্রেটার ত্রিপুরাণ্ডের, অর্থাৎ এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে তারা ত্রিপুরা মতার সঙ্গে মিশে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আপনাদের কোনো ধরনের প্রতিক্রিয়া? কালকে আমাদের কেউ চিঠি দিয়েছে, ওরা কালকে আমাদেরকেও চিঠি দিয়েছে, তো সেই বিষয়ে আমরা ওদেরকে ইনভাইট করেছি, আমি কালকে কথা হয়েছে সভাপতির সাথে, ওদের সাথে কথা বলবে ওরা অ্যাকচুয়ালি কী চাইছে। আমাদের তরফ থেকে তো কোনো অসুবিধা নেই, তারপর ডিসিশন হবে সব মিলে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।